বস কল আছে আপনার হ্যালো নমস্কার স্যার নমস্কারের কোনো কাজ নেই কি হয়েছে সেটা বলো শিবানীর মেয়ে পুলিশকে কল করেছিল রূপা আন্টি খুন করেছে আমার কাছে এভিডেন্স আছে বাড়িতে এলে সব দেখাবো বললো স্যার কি এভিডেন্স আছে বলো আমাকে ঠিক আছে স্যার ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে রূপার ব্যাপারে বাজে কথা বলা শুরু করো আর বলো রূপাকে না ছাড়তে আর জেলে পাঠাতে ভালো করে জিজ্ঞেস করো ওর কাছে কি এভিডেন্স আছে ঠিক আছে ওকে বুঝিয়ে বলো যে তোমার কাছে ওই এভিডেন্স সুরক্ষিত থাকবে আর ওই এভিডেন্সটা একবার হাতে পেলে ওটাকে কোথাও একটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবে হ্যাঁ স্যার না হলে টুকরো টুকরো করে কোনো একটা জায়গায় পুঁতে দেবে ঠিক আছে আর কাজটা যেন আজকেই হয়ে যায় বাড়িতে তোমার ওপর কারোর সন্দেহ হয়নি তো না স্যার ঠিক আছে এইভাবেই মেনটেন করে যাও তুমি যাও ওকে বস উমা হ্যাঁ একটু দাঁড়াও সোনা রিয়া আন্টিকে রূপা আন্টি খুন করেছে হ্যাঁ আন্টি কেন তুমি কি জানো না আরে বাবা কি পাপি মানুষ দেখো দিদি ওনার উপর কত ভরসা করত নিজের বোনের মতো দেখত আমি সবে মাত্র এসেছি আমি ওনাকে ঠকানোর কথা ভাবতেই পারি না আর ও এত বছর থেকে বাড়িতে কাজ করে কি করে এইভাবে তোমার মাকে ঠকালো বলো তো তোমার মতো তো সবাই এত ভালো না আন্টি ওকে কিন্তু একদম ছাড়া উচিত নয় ওকে জেলে দেওয়া উচিত ম্যাডামকে তো আমাদের বের করতে হবে এই কাজটা আমাদের দুজনে মিলে করতে হবে ঠিক আছে সোনা অনেক ধন্যবাদ আন্টি তোমার মতো মানসিকতা তো আর ওনার নেই রূপা যে খুন করেছে তোমার কাছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে হ্যাঁ আন্টি আমার কাছে তো প্রমাণ আছে এই প্রমাণটা দেখে একটা ছোট বাচ্চাও বুঝে যাবে যে এই খুনটা শুধু রূপা আন্টি করতে পারে সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে কেউ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু নষ্ট করে দেবে তাই জন্যই তো আন্টি ওটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখান থেকে কেউ পাবে না সেই জায়গাটা আমাকে অন্তত বলো সোনা আমিও যাতে সেখানে খেয়াল রাখতে পারি কেউ যাতে সেখানে গিয়ে নষ্ট করতে না পারে আমিও দেখব আমরা প্রমাণটা যত্ন করে রেখে পুলিশের হাতে তুলে দেব ঠিক আছে সোনা হুম ঠিক আছে আন্টি আমরা ওটাই করব হ্যাঁ সোনা কোথায় রেখেছ ওটা তুমি কাউকে বলবে না আমাকে প্রমিস করো প্রমিস কাউকে বলবো না নিচে কিচেনে যে কাবার্ডটা আছে না ওটার ভেতর একটা প্লাস্টিকের বক্স আছে ওই বক্সের ভেতরে রূপা আন্টি যে রিয়া আন্টিকে খুন করেছে তার প্রমাণ আছে ঠিক আছে সোনা শোনো আমাকে যে বলেছো সেটা কাউকে বলো না কে কেমন ধরনের মানুষ সেটা তো সহজে বোঝা যায় না দেখো না তোমার মায়ের সঙ্গে থেকে রূপা আন্টি কেমন করলো হ্যাঁ আমিও কাউকে বলবো না আর তুমিও কিন্তু কাউকে বলো না না সোনা আমি কাউকে বলবো না ঠিক আছে সোনা তুমি এবার পড়তে বসো